নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, লটারি আমরা প্রত্যেকেই কম বেশি কেটে থাকি, আর এটি আমরা প্রত্যেকে কাটি আমাদের জীবনকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ কোটিপতি হওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি চৈত্র মাসে লটারি লাগার সম্ভাবনা কোন ছয় রাশির হতে চলেছে, তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। চৈত্র মাসে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা লটারি থেকে কোটিপতি হতে পারেন বা লটারি লাগার সম্ভাবনা রয়েছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, তা আমি ভিডিওতে একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তবে আপনাদের জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, রাহু গ্রহ যে গ্রহটি টোটালি লটারি দেখায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ যদি শুভ থাকে, তাহলে আপনারা লটারি থেকে হতে পারেন কোটিপতি। তার জন্য আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, অর্থাৎ যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার ভরসা রয়েছে তাকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি চৈত্র মাসে লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা চৈত্র মাসে লটারি পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও আপনারা এই সময় শেয়ার মার্কেট এবং ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও চৈত্র মাসে লটারি কেটে হতে পারেন কোটিপতি, অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই চৈত্র মাসে আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা শেয়ার মার্কেট থেকে এবং ট্রেডিং থেকে অর্থ পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা চৈত্র মাসে লটারি থেকে কোটিপতি হতে পারেন, অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা শেয়ার মার্কেট থেকে অর্থ পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও চৈত্র মাসে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল হারে দেখা যাচ্ছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা চৈত্র মাসে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও চৈত্র মাসে লটারি থেকে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ লটারি পাওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল থেকে প্রবলতর বৃদ্ধি পেতে চলেছে। তাই আপনারা এখন থেকে রেডি হয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।